সালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আইলাম। আর আজকের ভিডিওর মাঝে প্রথমেই দেখতে পারা আমার শ্বশুরাব্বা বাজার নিয়ে আইসুন, কেন মাঝে অনেকগুলো সবজি আনছুন আর তিন জাতের মাছ আনছুন, ফুটি মাছ, চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছ। ফুটি মাছটা অনেক সুন্দর আসিল, তাজা, চিংড়ি মাছও তাজা। ফুটি মাছগুলো বানাইছি, অনেক ভালো লাগছে বানাইতে। আর চিংড়ি মাছগুলো বানাইয়া খাইটিয়া রাখি দিছি আমি ফ্রিজের মাঝে। আর আজকে রান্নু পাঙ্গাস মাছ দি ফুলকপি আর সিম আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে পারবা। আর রান্নু পাঙ্গাস মাছ দি কচুর মুখি। আর এখন শীতের সবজির মাঝে তো বেশিরভাগই আনুন ফুলকপি আর সিম। ফুলকপি আর সিম অনেক ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আর এখানে দেখতে পাররা আমার সোনামণি এখন খেলরা, দুজনের হাতে দুইটা আপেল দিছি দুইয়া, দুজনই দুইটারে কামড়াই দেয়া আর ইটারে লইয়া খেলরা। দুজনের তো সারাদিন খালি খেলা আর খেলা, খাওয়ার সাথে কোনো লক্ষ্য নাই, খালি খেলা। আর সব সময় দুই বইনে একজনরে একজনে আদর করবা, মায়া দিবা। আমরা দুয়ো বাবুর লাগে আপনারা সবাই দোয়া করবা, যাতে আল্লাহ তালার শরীর সুস্থ রাখে, সব সময় আসি খুশি থাকুন। বাচ্চারার শরীর খারাপ হইলে কিন্তু অনেক টেনশন হয়। আর এই কেন আমার মেয়ে আর আমার ননদের মেয়ে, আমার মেয়ের নাম তাসনিয়া ইসলাম আয়রা আর আমার ননদের মেয়ের নাম আলিজা আহমেদ। আর আলিজার দুই একদিন আগে জ্বর আসিল, অনেক টেনশন আসিল সবারই। আপনারা দোয়া করবা যাতে দুই বোন সব সময় ভালো থাকুন। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা। যারা যারা আমার ভিডিও দেখুন সবাইরে অনেক অনেক ধন্যবাদ, আর যারা যারা নতুন তারারে অনেক ধন্যবাদ। সবাই আমার পুরোয়া ভিডিওটা দেখিয়া পরে সাবস্ক্রাইব করবা। আর এখানে দেখতে পাররা আমরা রান্দা বান্দা শুরু। আর এখানে পাঙ্গাস মাছ বাজ্যা নিলাম, পাঙ্গাস মাছের মাথা আর মাছ দিয়া ফুলকপি আর সিমটা আজকে রান্ধবো। আর শীতের সবজি ফুলকপি আর সিম খাইতে অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে সিম আর ফুলকপি। আর মাছগুলোর মাঝে পাঙ্গাস মাছটা আমার অনেক ভালো লাগে, অন্য সবার কেমন লাগে জানি না। খার খার পাঙ্গাস মাছটা ভালো লাগে, আমার জানাইবে কমেন্টের মাধ্যমে। আর আমরা ভাই বোন সবাই আমরা পাঙ্গাস মাছ খাই, সবারই অনেক ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়ি এইয়ে দেখি তারাও পাঙ্গাস মাছ খায়, আমার শাশুড়ি আম্মা খাইন না বাদে সবই খাই, আমার দুই ননদেব, আমার দেবরে, আমার স্বামী, আমার শ্বশুর সবাই পাঙ্গাস মাছ খাই, আর আমিও অনেক পছন্দ করি। পাঙ্গাস মাছ দিয়া যে কোনো তরকারি রান্ধলে ভালো লাগে। আপনারা আমাদের রান্দা বান্দা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকেন। ফুলকপি আর সিমের তরকারিটা রান্ধা শেষ, তখন আমি ধনিয়া পাতারে ভালোভাবে ধুইয়া কুচি কুচি করে খাইতে উফরি দি দিয়া দিছি। আজকের ধনিয়া পাতাটাও অনেক ভালো আছে। আর এখানেও আমি পাঙ্গাস মাছ আবার বাজ্যা নেরাম কচুর মুখি দি রান্ধার লাগে। আর কচুর মুখিটারে সিদ্ধ কইরা চুলাইয়া এখানেও বাটির মাঝে রাখছি। আর ওখান দেখতে পাররা তেলের মাঝে পেঁয়াজ দিছি, পেঁয়াজ দিয়া পেঁয়াজটারে ভালোভাবে বাজ্যা, এরপরে সব মশলা দিব।
কেন দেখতে পারা কচুর মুখির তরকারিটাও রান্ধা শেষ, আর ধনিয়া পাতা দেওয়ার ফলে আর সে আর করা হয়েছে না। আর এখানে দেখতে পারা বাচ্চারা খেলাধুলা, বিকেলের দিকে আমরা একটু বাইরে গেছিলাম আর আপনাদের লাগে একটু ভিডিও করে নিয়ে আইলাম। এখানেও বাচ্চারা দেখতে পারা অনেক সুন্দর খেলাধুলা করে, এখানেও তারা ইয়ে পরে আবার অনেক দূর হাঁটতে হাঁটতে আবার গিয়ে উঠে আমরা দেখে অনেক ভালো লাগছে। আর আপনাদের লাগে শেয়ার করার লাগে একটু ভিডিও করে নিয়ে আইলাম, আপনারা দেখে ভালো লাগবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবা, আমরা লাগে দোয়া করবা, এখানেই আল্লাহ হাফেজ।